আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? যারা নাজাল সমস্যায় ভুগছেন, অ্যালার্জি, তারপর হচ্ছে বারবার হাঁচি লেগে থাকে, নাকে জ্যাম লেগে থাকে, অথবা নাজাল পলিপ তৈরি হয়ে গেছে, তাদের জন্য তারা বলবেন কি সমাধান কি? সার্জারি করা, তাই না? সেটা একটা যেতে পারেন। আর যদি মনে করেন সার্জারি আমি করতে চাই না, কারণ এটা বারবার সার্জারি করতে হবে, একবার করলে অনেকবার হয়, আমার আপন ভাইয়েরও হয়েছে, আমি দেখেছি অনেকেই এটা বারবার করতে হয়, বা এটা কোনো আসলে তার যে ফিলিং, তার যে পেইন, তার যে নসাস, তার যে একটা ডিজিনেস, এটা কিন্তু কখন কমে না সার্জারি করলে। কিন্তু আপনি যদি বিকল্প ট্রিটমেন্ট চিন্তা করেন যে আপনার এটা কেন হলো, এটা হয়েছে, এটা ইনফেকশন হয়েছে, এটা ইনফেকশন হওয়া মানে আপনার পেটে ইনফেকশন আছে, আর পেটে ইনফেকশনের জন্য কী করতে হবে? ইনফেকশন প্রোটোকলটা ফলো করেন, আমার দেওয়া আছে। তারপরে হচ্ছে ইমিউন সিস্টেম আন্ডার ওয়ার্কিং, এরপরে হচ্ছে কি ভিটামিন ডি লো। তাহলে কটা কথা বললাম, ইনফেকশন, ভিটামিন ডি লো, ইমিউন সিস্টেম আন্ডার ওয়ার্কিং, এই তিনটা কাজ যদি করতে পারেন ভাই, এই তিনটা কাজ কথা বললাম, ইমিউন সিস্টেম আন্ডার ওয়ার্কিং, তাহলে কী করবেন আপনি? জিঙ্ক লাগবে, ভিটামিন সি লাগবে। তারপরে আর যদি বিদেশে, আমেরিকাতে থাকেন, তাহলে আমাদের যে মেডিসিন আছে থাইমেক্স অথবা সাইটোকাইন ফ্যান, যেটা এটা নিতে পারেন, মানে ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য। আর পিওর খাওয়া দাওয়া করবেন, আমাদের হেলদি লাইফ থাকবেন, এক্সারসাইজ করবেন। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে ইনফেকশন, ইনফেকশনের জন্য আমাদের যে ইনফেকশন প্রোটোকল আছে, ডায়েটটাকে, আমাদের পেটের হেলথ ভালো করতে হবে, ইনফেকশন প্রোটোকলটা ফলো করতে হবে। হ্যাঁ, কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করতে হবে টেম্পোরারি, তখন ইনফেকশন পেটে কমে গেলে এখানে কমে আসবে, ঠিক আছে? আর চার নম্বর হচ্ছে ভিটামিন ডি এবং ফ্যাটি অ্যাসিড, আপনাকে ফিশ অয়েল এবং ভিটামিন ডি লাগবে, কারণ আপনার ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মাস্ট হয়েছে। যদি এই তিনটে কাজে না হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমি ইনশাআল্লাহ আপনাকে হেল্প করবো। দীর্ঘদিনের হলে হয়তোবা আরও কিছু সাপোর্ট, যেমন জিঙ্ক লাগতে পারে, যেমন প্রোবায়োটিক লাগতে পারে। প্রাইমারিলি আপনারা ইনফেকশনের প্রোটোকলটা দেখেন আমার, যেটা বিভিন্ন ভিডিও দেওয়া আছে, বাকি দুটো ইমিউন সিস্টেম বুস্টআপ করা, ভিটামিন সি, জিঙ্ক এবং ভিটামিন ডি এবং ফিশ অয়েল, এইটা ফলো করলে হয়তো ভালো যাবেন ইনশাআল্লাহ, না হলে আমার সাথে হেল্প যোগাযোগ করবেন। হ্যাঁ, আর সুপ্রিয় ভাইরা, আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমাদের ট্রিটমেন্টটা একটা সমস্যা একটা সমাধান না, এই জন্য আমার নাম হচ্ছে ইন্টিগ্রেটিভ, আই ইউজ টু বি হোলিস্টিক, বাট নাও আই সি ইজ এ আই এম স্টিল হোলিস্টিক, হোলিস্টিক হোল চিন্তা করছি, বাট ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনি মেডিসিন নেবেন, আপনি সাপ্লিমেন্ট, ন্যাচারাল মেডিসিন, হার্বাল, ভিটামিন, গ্ল্যান্ডুলার মেডিসিন, যা লাগে সব নেবেন, আপনাকে আইভি থেরাপি লাগবে, যার যেটা লাগে আর কি। হ্যাঁ, হয়তো অনেকের লাগে না, অনেকের লাগে, তারপর যে অনেকের জন্য কার্পেট লাগে, কার্পেক্টর সাপোর্ট লাগে, কার্পেক্টর সাপোর্ট ছাড়া অনেক ক্যান্সার পেশেন্টের ভালো হচ্ছে না, তখন আমি কার্পেক্টরটা অ্যাড করেছি, আলহামদুলিল্লাহ ইস মিরাকল, সবাই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। রাসুল সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা রোগের শেফা আছে, উই জাস্ট নিড টু নো দ্য সায়েন্স। আসলে আপনারা আমার ভিডিওটা শুনবেন সবাই, জিনিসটা বুঝতে পারবেন না আবার শুনবেন, আবার লিখবেন, আমি ইনশাআল্লাহ আনসার দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন, এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।